হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের দেখাবো গঙ্গাসাগর মেলা। আর এই গঙ্গাসাগর মেলাটা তোমাদের দেখাবো বলে আমি চলে এসেছি বাবুঘাটে। গঙ্গাসাগর মেলা বলাটা ভুল, এটা গঙ্গাসাগর মেলা প্রাক অনুষ্ঠান, যেটা বাবুঘাট থেকে শুরু হয় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তা চলো দেখো বাবুঘাটে কী কী হয় না হয়, কীরম ভিড় না ভিড় সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। গঙ্গাসাগরে যাওয়ার জন্য বাবুঘাটে আমি এসেছি তোমাদের দেখানোর জন্য। আমরা চলে এসেছি একদম সাধু বাবাদের আগড়ায়। এখানে সারা দিন রাত রান্নাবান্না হচ্ছে। এখানে সমস্ত গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য, সাধু বাবাদের জন্য খাবারের বন্দোবস্ত করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে যে কেউ খাবার পেতে পারেন। এখানে অনেক মহিলা সন্ন্যাসীও আমি দেখতে পাচ্ছি। চল ভাইয়া, তোমরা দেখছো গঙ্গাসাগর মেলার প্রাক প্রস্তুতি বাবুঘাটে, আর সবই দেখছো তোমরা অশোক এক্সক্লুসিভ চ্যানেলের সৌজন্যে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি তারা করে দাও, আর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো বাবুঘাটে অনুষ্ঠিত হচ্ছে যে প্রাক গঙ্গাসাগর মেলা। আর মাত্র দুটো দিন বাকি,
ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেছে। বিচিত্র সব তাদের পোশাক আশাক, বিচিত্র তাদের ভাষা। এখানে এলে বোঝা যায় যে ভারতবর্ষ একটা সর্বধর্ম বহু ভাষাভাষী মানুষের দেশ। এখানে খাবারও বিতরণ করা হচ্ছে সর্বসাধারণের জন্য এবং বিনা পয়সায়। লুচি, লাড্ডু, হালুয়া, কথিত আছে যে গঙ্গাসাগর মেলায় যাত্রীদেরকে, যারা যাচ্ছেন তাদেরকে, সাধু সন্ন্যাসীদেরকে যদি দান ধ্যান করা যায় তাহলে সংসারে শান্তি মেলে, সংসারে সমৃদ্ধি থাকে, ব্যবসায় উন্নতি ঘটে, কলহর বিনাশ ঘটে ইত্যাদি ইত্যাদি। তাই বহু সাধারণ মানুষও চলেছেন এই এই সমস্ত সাধু সন্ন্যাসীদের সাহায্য করার জন্য এবং তাদের থেকে আশীর্বাদ গ্রহণের জন্য। একটা বিশাল উৎসব মুখর দিন আজকে। আজকে থেকেই গঙ্গাসাগরের সমস্ত গাড়িগুলো ছেড়ে দেবে। সারা ভারতবর্ষের সাধুরা, সারা ভারতবর্ষের মানুষ এখানে মহামানবের মিলন তীর্থ গড়ে তুলেছেন। যতই এগোচ্ছি ততই ভিড় বাড়ছে। सिद्धि से आप आए हुए हैं, आप दो नंबर गेट के पास जो बसें खड़ी हैं उसमें आप चले जाएं। এখানে বিভিন্ন জায়গায় বিনা পয়সায় খাবার বিতরণ করা হচ্ছে, যে কেউ খেতে পারে, কোনো পয়সা লাগবে না। দমকল বাহিনী তৈরি করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস,
हेलो भक्त जोड़ेरा आशीर्वाद दीचे सासाराम के रहने वाला जो वापस आते हैं यहाँ के हम लोग खो गए हैं यहाँ पान के दो नंबर के गेट पर जहाँ पर सैलाश कर रहे हैं वहीं पर आइए सुनील जी आप आइए सीना जी आप जहाँ भी होगे तहाँ भी आइए हमको लेने के लिए हम लोग खो गए नहीं मिल रहा है बस के लाइन जल्दी से जल्दी आइए सीना जी सुनील जी आइए शिव जी आइए कोई भी आन कर हमको ले जाइए प्रचुर पैंडल करा हुआ है एखाने এখানে লাইন পড়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা লাইন যতই যাচ্ছি ততই ভিড় ভিড়ের কোনো কম আমি দেখতে পাচ্ছি না যাই হোক বন্ধুরা তোমাদের আমি এই গঙ্গাসাগর যে সাধু এদেরকে দেখাতে পেরে আমি খুব আনন্দিত হয়েছি আর সত্যি কথা বলতে কি এর আগে আমিও কখনো এই বাবুঘাটে গঙ্গাসাগরের যাওয়ার জন্য সন্ন্যাসীদের দেখিনি আমিও প্রথম দেখলাম ভক্তদের খাওয়ানো হচ্ছে সম্পূর্ণ বিনা পয়সায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এখানে খাওয়ানো হয় টানা চার পাঁচ দিন অগন্তি মানুষ হাজার হাজার মানুষ এখানে খান কেউ উপকৃত হন এবং এই খাওয়ানোর মাধ্যমে যে পুণ্য সঞ্চয় হয় তা মানুষ গ্রহণ করে নেন এখানে অনেক ক্যাম্প আছে অনেক ক্যাম্প থেকে খাওয়ানো হয় সুতরাং গঙ্গাসাগর মেলায় যদি কেউ তোমরা যাও তাহলে তোমাদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো রকমই চিন্তা ভাবনার কোনো কারণ নেই কসদান সেবা সমিতিতে জলের ব্যবস্থা করে দিন তোমরা দেখছো গঙ্গাসাগর মেলার প্রাক প্রস্তুতি বাবুঘাট থেকে গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের একটি অন্যতম বৃহত্তম মেলা সারা ভারতবর্ষ থেকে মানুষ এই মেলায় আসেন আমার সঙ্গে এসছি আমার নন্দিতা আরো একটা দাদা আর যোগিন্দর আমার ভাই হ্যাঁ
देखिए दादा। বাবুঘাটে সাধুদের কাছে আসতে হলে অনেকগুলো গেট করা হয়েছে, যে কোনো একটা গেট দিয়েই ভেতরে প্রবেশ করা যায়, তারপর ঘুরে দেখলেই হয়। সাধুদের আশীর্বাদ নেওয়া যেতেই পারে, কারুর মনে সুপ্ত দান ধ্যানের ইচ্ছা থাকলে এই সময়টা হচ্ছে খুব পর্যাপ্ত, মানে পর্যাপ্ত না উপযুক্ত সময়। যত গাড়ি তোমরা দেখছো, বাস দেখছো দাঁড়িয়ে আছে, সব গঙ্গাসাগরের জন্য। আজ রাতেই সমস্ত গাড়ি ফাঁকা হয়ে যাবে, গঙ্গায় লঞ্চ অলরেডি বন্ধ হয়ে গেছে। তোমরা দেখছো কলকাতা হাইকোর্ট, এই হাইকোর্টের সামনে দিয়ে আমি ফিরে যাচ্ছি। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, তোমাদের বাবুঘাটে সাধুসঙ্গ দেখালাম আর কীভাবে প্রাক গঙ্গাসাগর মেলার অনুষ্ঠান হচ্ছে সেটাও তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সেটা করে দিও। আর আজকে এই পর্যন্তই, বাই বাই, আগামী দিন নতুন কন্টেন্ট নিয়ে।